মোমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে রে। ও মোমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে রে। নামাজ ছাড়া পাবে না শান্তি দুনিয়াতেও আখেরাতে, নামাজ হবে তোর নূরের বাতি অন্ধকার কবরেতে। মুমিন তুই পড়ে নে নামাজ, পড়ে থাক না রে সকল কাজ, সময় ছাড়লে আর পাবি না রে গো। ও মুমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে গো। নামাজ দেখো ডাকিছে মুয়াজিন আল্লাহু আকবার বলে, ঘুমিয়ে যেন কাজা করিস নে ভাই, জলদি করে আই চলে। কখন তোর হবে যে মরণ, খোদা পাঠাবে যে সমন, আজরাইল দাঁড়িয়ে তোর শিয়রে গো। ও মুমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে গো। আজ মরলে কাল দুদিন হবে, যাবে সবাই ভুলে, অন্ধকার গড়ে নিয়ে তোকে আসবে সবাই ফেলে। সেদিন ওই কঠিন কবরে সব বিছে কীট পতঙ্গের ঘরে, সেদিন ওই কঠিন কবরে সব বিছে কীট পতঙ্গের ঘরে, নামাজ তোর দাঁড়াবে ঢাল হয়ে রে। ও মুমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে রে। মন কারণে কে করবে সওয়াল, মন্দিনো কা মনবিউ কা, নামাজ ছাড়া পাবি না উত্তর, হয়ে যাবি তুই তখন বোকা। যদি তুই পড়িস নামাজ ভাই, যদি তুই পড়িস নামাজ ভাই, উত্তর সহজ হবে তোর তাই, আসান হবে সওয়াল জবাব রে গো। ও মুমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরিস শুধু গুনাহ করে গো। তো নামাজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি এনেছিল সেই নামাজে, তো সেই কথা কবি লিখছেন।
নবীর সাহাবী হযরত আনাস নামাজে এনে ছিল পানি, হযরত আলীর পায়ে বিধে ছিল তীর, নামাজে বার করে তীরখানি, তারা নামাজ পড়তো যখন দুনিয়া দিত বিসর্জন, তারা নামাজ পড়তো যখন দুনিয়া দিত বিসর্জন, মমিন তুই সেভাবে চেষ্টা কর রে গো, ও মমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরি শুধু গুনাহ করে গো। তো শেষ কথায় কবি লিখছে, মনি রোজামান কবরের সামান করেছে জোগাড় দিবানিশি, খোদার নামাজে আর সব কাজে জিকির করে বেশি বেশি, ও গো মোর আল্লাহ দয়াময় তুমি হয়ো গো তার সহায়, ও গো মোর আল্লাহ দয়াময় তুমি হয়ো গো তার সহায়, তরিয়ে নিও তার অন্ধকার গোরে রে, ও মুমিন শোন রে, কেন তুই নামাজকে ছেড়ে শয়তানের ধোকাতে পড়ে ফিরি শুধু গুনাহ করে